To the Honorable Sons of Mother India, India and World Indians, hit China with bullet and wallet. Sir, now the time is come, the aggressive China need to stop by economically, politically, diplomatically and mounting pressure on them. We purchase Chinese products, our money is utilized to kill our jawans by China. So China should be treated more intellectually. China is in tremendous pressure. So to change the focus from Corona, China is playing Taiwan, Hong Kong, South China Sea, India games. China is our enemy. So we should swear that we will not purchase any Chinese product or made in China product. You can teach China a lesson. 130 crore people population, if determined not to buy Chinese products, then China will be finished. Amar somosto Bharat Matar Santan Gon. ভারতে এবং বিদেশে চায়নাকে হিট করুন বুলেটে এবং ওয়ালেটে মাধ্যমে। সময় চলে এসছে এই অ্যাগ্রেসিভ চায়নাকে বিভিন্ন দিক দিয়ে স্টপ করতে হবে, থামাতে হবে, ইকোনমিক্যালি, পলিটিক্যালি, ডিপ্লোম্যাটিক্যালি অ্যান্ড মাউন্টিং প্রেশার, আরও চাপ সৃষ্টি করে। আমরা যে চাইনিজ প্রোডাক্ট কিনি সেই টাকা আমাদের জওয়ানকে মারতেই চায়না ব্যবহার করছে। সেই জন্য চায়নাকে শিক্ষা দেওয়া, আমাদের বুদ্ধি করে এগিয়ে যেতে হবে। চায়না এখন প্রচণ্ড চাপে আছে, সেই জন্য চায়না করোনার ফোকাস ঘোরাতে এই সমস্ত কাজগুলো করছে। তাইওয়ান, হংকং, সাউথ চায়না সি, ইন্ডিয়ার গেমটা খেলছে। চায়না আমাদের শত্রু, গোটা পৃথিবীর শত্রু। সেই জন্য আমাদের শপথ নিতে হবে, আমরা একটাও চাইনিজ প্রোডাক্ট বা মেড ইন চায়না প্রোডাক্ট কিনব না। আপনি নিজেও চায়নাকে শিক্ষা দিতে পারেন। 130 কোটি জনসংখ্যার লোক জন আমাদের, তারা যদি একবার সিদ্ধান্ত নিয়ে নেয় যে আমরা কিনব না, তাহলে চায়না কিন্তু শেষ হয়ে যাবে। ধন্যবাদ।